মেজদা ভাই বলছি তুই একটু শান্ত হ। আমি না ভাবতে পারছি ভাবতে পারছি না যে এরকম একজন একটা ক্রিমিনাল এখানে ঘুরে বেড়াবে। এইবার প্লিজ আপনি একটু শান্ত হন না। মেজদা ভাই মেজদা ভাই ঝিলি তো ঠিক কথাই বলেছে, তুই তুই প্লিজ একটু বোঝার চেষ্টা কর। চুপ কথা, তোরা ওর দোষটা কবে দেখেছিস? হ্যাঁ দাদু ভাই, ও দাদু ভাই, দাদু ভাই, লক্ষ্মী দাদু ভাই আমার, শোন আমি একখান কথা কব, তুমি শুনবা তো? রাগ রাগ করে না, রাগ করে না দাদু ভাই, তুমি শোনো। এই ঝিল্লি দিদু ভাই হলো আমাদের চাইতেও বড় সংসারী, ও জানে সংসারে কি করে শান্তিতে রাখতে হয়। তুমি রাগ করো না দাদু ভাই, রাগ করো না। তুমি তুমি যে ঘরের লক্ষ্মী আনছো, এই তেঁতুল পাতার লক্ষ্মী, এইটা বোঝার চেষ্টা করো দাদু ভাই। দেখো আমি এটা বুঝতে পারছি যে তোমরা ওর পাখামোটাকে কাল্টিভেট করছো, আর যেটা আমি করতে পারছি না, আমি না আমি ভাবতে পারছি না একজন ক্রিমিনালকে এই বাড়িতে শেল্টার দেওয়া হবে। আর কী হবে বলো তো, ওই ক্রিমিনাল এই বাড়িতে আবার একটা ক্রাইম কমিট করবে, তাতে কে সব থেকে বেশি অ্যাফেক্টেড হবে জানো? এই এই ঝিল্লি তোমাদের এই এই মেয়েটা সব থেকে বেশি অ্যাফেক্টেড, কিন্তু ও তো আমার কথা শুনবে না, আর আমি তাই কিছু বলতে চাই না, সে কিন্তু whatever she feels like। হ্যাঁ দাদু ভাই শোনো, শোনো যাইও না, শোনো আমার কথাটা শোনো। ঝিল্লি মেজদা ভাইয়ের সত্যি খুব খারাপ লেগেছে গো। ঝিল্লি মেজদা ভাইয়ের অভিমান কিন্তু তোমাকেই ভাঙাতে হবে, তুমি পারবে একমাত্র। আসলে কি জানো তো, এই সব কিছুর থেকেও মেজদা ভাই আরো বেশি রেগে গেছে তোমার ওপর মিথ্যে অভিযোগ আনা হয়েছিল বলে। কেন যে উনি আমাকে নিয়ে এত ভাবেন? আচ্ছা লাইফ কোচ কি এমনই হয়? এখনো রেগেই আছে মনে হচ্ছে, কিন্তু এত রেগে থাকলে চলে নাকি? এইসব ঝিল্লি চৌধুরীর একদম না পছন্দ। দেখি বিষয়টাকে কিভাবে একটু হালকা করা যায়। ক্রেশ তুমি ততক্ষণে বুঝেই গেছো যে উনি সরাসরি আমার সাথে কথা বলবেন না, তাই আমি এখানে টাওয়েলটা রাখছি, গিজারটা অন করে দিয়েছি, ওনাকে বলো যেন স্নানটা করে নেন। হ্যাঁ মাথাটা তো গরম হয়ে আছে, স্নানটা করলে মাথাটা ঠান্ডা হবে। তেঁতুল পাতা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 6টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।